দাদিকেও একটা নতুন জামা পরে দিয়েছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। লাস্ট দুদিন ধরে বৃষ্টি হয়েই চলেছে। আজ সকালবেলাতেও আমি দাবিকে স্কুলে ড্রপ করে দিল গাড়ি করে। আর আমার একটা ছোট্ট কাজ আছে, কুরিয়ারে একটা প্যাকেজ ড্রপ করতে হবে। আমি ভাবলাম গাড়িটা নিয়ে যখন বেরিয়েছে এই অমিত, আমিও তাহলে কাজটা সেরে নিই, বেশি সময় লাগবে না, বাড়ি থেকে 3-4 মিনিট জাস্ট ড্রপ করেই চলে আসব। আজ তো নীল ষষ্ঠী, উপোস করেছি, বিকেলবেলা ইচ্ছে আছে একটুখানি মন্দিরে যাওয়ার, সেজন্যই কাজটা সকাল সকাল সেরে নিচ্ছি, বিকেলে আর সময় পাওয়া যাবে না। কাছেই একটা মন্দির আছে, সেখানেই যাব। দূরের মন্দির মানে ওই বাঙালি মন্দির যেটা আছে টরন্টো কালীবাড়ি, সেখানেও আজ পুজো আছে, কিন্তু যেতে পারবো না, ওয়েদার খারাপ, তার মধ্যে বিকেলে আবি সুইমিং ক্লাস আছে, আর সন্ধেবেলাতে ঝড় বৃষ্টি হওয়ার চান্সও আছে। সব মিলিয়ে ভাবলাম ঠিক আছে, বাড়ির কাছাকাছি যে টেম্পলটা আছে সেখানে একটু ঠাকুর দর্শন করে আসবো। ফ্রাইডের বিকেল, অফিস শেষ হয়েছে, এখন যাচ্ছি হচ্ছে ওই যে আবি দেখাচ্ছে এখানে, এখন যাচ্ছি আবি সুইমিং ক্লাসে। তো সুইমিং ক্লাস থেকে যাওয়ার কথা টেম্পল, আর প্ল্যান ছিল যে তার আগেই একটু ওই টেম্পল যাওয়ার জন্য একটু ফল টল কেনা, সেগুলো কিনে ফেলবো, কিন্তু সেটা আর ম্যানেজ করতে পারিনি টাইমে আমরা। তো ক্লাস থেকে বেরিয়ে ফলটা কিনে তারপরে যাব হচ্ছে টেম্পল। আজকে আবার প্রচণ্ড বৃষ্টিও হচ্ছে, এই বৃষ্টির মধ্যে বৃষ্টি আর যথারীতি ঠান্ডাটাও বেড়ে গেছে, আমরা লেট হয়েছি, আমি দৌড়চ্ছে। চলো চলো চলো, হলো আবি সুইমিং ক্লাস, এবার যাচ্ছি হচ্ছে পরপর 2-3টে দোকানে পুজোর জন্য একটু টুকটাক কেনাকাটা করে। পুজো মানে আর কি ওই 5 ফল কিনবো আর ইন্ডিয়ান স্টোর থেকে একটু মিষ্টি কিনবো, দিয়ে তারপরে যাব। এদিকে বৃষ্টি তো হয়েই যাচ্ছে ঝমঝমিয়ে, বৃষ্টি পড়ছে তাই ফল কিনতে সবাই মিলে আর গেলাম না, আমি তোমাকে নামিয়ে দিলাম একদম দোকানের সামনে, কারণ আবি এইমাত্র স্নান করেছে, বৃষ্টির জল পড়লে ও আবার শরীর টরীর খারাপ করবে। তাই আমি একা গিয়েই ফল টল সব কিনে নিয়ে চলে আসবো, হোপফুলি সময় লাগবে না বেশি। মাঝে মাঝে এই দোকানগুলোতে এত লাইন হয়, কিন্তু এটা সুইমিং ক্লাস থেকে খুব কাছে, সব থেকে কাছে, মানে দুটো বিল্ডিং পরে, তার জন্যই এখানে এসেছি। নীল পুজোতে চেষ্টা করি কাঁচা আম পাকা আম দুটোই কিনতে। এখানে 3-4 রকম আমের ভ্যারাইটি ছিল, এর মধ্যে থেকে এই বেবি ম্যাঙ্গোগুলোই নিয়ে নিলাম। আপেলেরও আবার প্রচুর ভ্যারাইটি, এখানে 7-8 রকমের অ্যাপেল রয়েছে, তার মধ্যে থেকে এখন আমাকে বেছে একটা নিতে হবে। তবে আমি সবসময় প্রেফার করি ওই যে একদম রেড কালারের যেটা, রেড ডেলিসিয়াস, একদম পুজোর জন্য প্রেফার করি ওই অ্যাপেলটাই, কারণ এটা সবসময় মিষ্টিই হয়। এখানে দেখছি ড্রাগন ফ্রুট আর অরেঞ্জ দুটোরই মোটামুটি অলমোস্ট সেম দাম, যদিও আজকে আমি ড্রাগন ফ্রুট নেবো না পুজোর জন্য, অরেঞ্জই নেবো, তবে ওটা অরেঞ্জ নয়, ওটা হচ্ছে ম্যান্ডারিন। এখানে আবার ওই অরেঞ্জের মতন দেখতে অনেক ভ্যারাইটি আছে, তো এটা ম্যান্ডারিন, তো এখান থেকে আমি দুটো নিয়ে নেবো, একটা আবার খারাপ দেখতে, এটাকে পাল্টে নিতে হবে, ভাগ্যিস দেখেছি। আমাকে একজন বলেছিল যে লেবুর গায়ে এরকম কালচে কালচে থাকলে সেই লেবুটা মিষ্টি হওয়ার চান্স থাকে, তার জন্য আমি লেবু কিনলে সেরকম দেখেই কিনি, তোমরাও দেখতে পারো ট্রাই করে। সব সময় হয় কিনা যাই না, তবে বেশিরভাগ ক্ষেত্রে এরকম নিলে পরে আমি দেখেছি যে লেবুটা মিষ্টি হয়। এবার নেব পুজোর ফল বলতে যেটা বোঝায়, শশা আর কলা। শশা এখানে দেখলাম মিনি কিউকাম্বার আছে, ওটার একটা প্যাকেট নিয়ে নিলাম। কলাগুলো সবই দেখছি কীরকম কাঁচা কাঁচা, মানে হলুদ রঙের কলা নেই, তো আমাকে এই কাঁচা কলাই এখন মোটামুটি নিতে হবে, আর হলুদ কলাগুলো আছে যেগুলো সেগুলো বড়ই খারাপ অবস্থা। আজকে আর কোনো বাড়ি থেকে ব্যাগ নিয়ে আসিনি, গাড়িতে যে ব্যাগগুলো আছে সেগুলো সবই তো মোটামুটি সব রকম বাজারপত্র নেওয়া হয়, তাই ভাবলাম এখান থেকে আজকে একটা ব্যাগ কিনে নিই, এখন তো আর কোনো ক্যারি ব্যাগ ট্যাগ কেউই দেয় না, তো এই ব্যাগটার মধ্যেই সমস্ত পুজো জিনিসপত্রগুলো ভরে নিয়ে যাব। এখানে আরও একটা জিনিস আছে যে নিজের জিনিসপত্র নিজেকেই ব্যাগে ভরে নিতে হবে, ব্যাগটা দিয়ে দেবে আর তার সাথে জিনিসপত্রগুলো স্ক্যান করে দামটা নিয়ে নেবে, এবার বাকি জিনিসপত্র সমস্ত তুমি ভরে নিয়ে যাও। তবে এক্সেপশনাল কোথাও কোথাও আছে যে হেল্প করে ভরে নেওয়ার জন্য জিনিসপত্রগুলো। অমিত গাড়ি অলরেডি নিয়ে চলে এসেছে, আমাকে দেখতে পেয়েছে, বেরিয়েছি। এবার যাচ্ছি ইন্ডিয়ান স্টোর, ইন্ডিয়ান স্টোর যাচ্ছি, এরকম বৃষ্টি হচ্ছে, দুজনকেই জিজ্ঞেস করলাম ওরা সামোসা খাবে কি না, বললো হ্যাঁ, আজকে সামোসার দোকানে দোকানের ভেতরে লাইন হবেই, এরকম বৃষ্টির দিন হলেই এরকম ভাজা পকোড়া এইসব দোকানগুলোর কাছাকাছি দোকান বলতে এটাই, আর এই দোকানটাতে খুব ভিড় হয়, আবার চেনা জানা লোকও পাওয়া যায়, সবাই মোটামুটি ওই সামোসা আর নয়তো কোনো রকম পকোড়া কিনতেই এসেছে। এখানেও আবিকে নিয়ে এলাম না, বৃষ্টি ভালোই হচ্ছে, শুধু শুধু গাড়ি থেকে বেরোনোর আর দরকার নেই। এখানে এসেছি কাঁচা আম কিনতে, নীল পুজোর জন্য সবসময় চেষ্টা করি কাঁচা আম জোগাড় করার জন্য, চাইনিজ মার্কেটে পেরোলাম না,
তাই ভাবলাম এখান থেকে নিয়ে নিই। ইন্ডিয়ান স্টোরে মোটামুটি পাওয়া যায়। তার ঠিক পাশেই পটল রাখা আছে, পটলগুলো একটু বড় সাইজের, ভালোই লাগলো দেখতে, কয়েকটা পটলও নিয়ে নিলাম। এসেছিলাম ইন্ডিয়ান স্টোরে দুটো জিনিস কিনতে, মিষ্টি কিনবো আর আম কিনবো, কিন্তু এই এত এত জিনিস কিনে ফেললাম। সামোসার কাউন্টারটা আবার আলাদা, সেখানে আবার লাইনে অনেকক্ষণ দাঁড়াতে হয়েছে। অ্যাবি অলরেডি আমাকে ফোনও করে ফেলেছে, তোমার এত দেরি লাগছে কেন, কোনো জায়গাতে বাজার করতে পারছে না তো? ইন্ডিয়ান স্টোরে বাজার হয়ে গেল, এবার যাব মন্দির। মন্দির আবার এখান থেকে 10-15 মিনিট মতন। এই মন্দিরটা অকেশন ছাড়া আসা হয় না, আজকে এসছি, আজকে একদমই ভিড় কম, মানে অকেশন নেই তো কোনো সেরকম, নীল পুজো তো আর সবার নয়। আজকে হচ্ছে কালীবাড়িতে, রোনটো কালীবাড়িতে খুব সুন্দর পুজো হবে নীল ষষ্ঠী, কিন্তু তো অনেক দূর, আজকে আর যাওয়া হবে না, ওয়েদার খারাপ, তার মধ্যে অ্যাবির কালকে সকালবেলা উঠেই স্কুল আছে, ওখানে গেলে পরে ফিরতে ফিরতে প্রায় রাত্রিবেলা 10-11টা হয়ে যাবে। এই মন্দিরটাই একটু বিকেলবেলাতে খোলা থাকে, নাহলে বাড়ির কাছে আরেকটা মন্দির আছে, সেটা সন্ধ্যেবেলা 7টার পরে খোলে। মন্দিরে এখানে শিব ঠাকুরের মাথায় অ্যাবিও জল ঢেলেছে আজকে। হ্যাঁ, ওই কাঁচা আম দিয়ে শিব ঠাকুরকে পুজো দিতে হয় না, যদিও আমি প্রত্যেকবার একই কথা বলি, আমার দিদি পুরো পুজোটা দেয় সেই প্রদীপ জ্বালিয়ে, এখানে তো সেরকম করে কোনো ব্যবস্থা নেই, ওই ঠাকুরকে যেটা দিতে হয় আর কি, ওই নীলের প্রদীপ সেইটা দেওয়া, সমস্ত কিছু দিদি করে নিয়ম কানুন, আমি জাস্ট আর কি ওই আমি মানে নিয়ম কানুন মেনে না আর কি, ওই একটু ফাস্টিং করে পুজো দেওয়া ঠাকুরের কাছে সেই জন্য। কিন্তু বাকি পুজো অ্যাবির অলরেডি নীল পুজো হয়ে গেছে, ওর মনি করে দিয়েছে অলরেডি পুজো। এবার বাড়ি যাব, বাড়ি যাওয়ার মাঝখানে আবার একটা কাজ আছে, এবার পুজোটা হলো, পুজোর পরে হচ্ছে বাড়িতে হচ্ছে কি বেশ কিছু গ্রসারি নেই, তার মধ্যে একটা হচ্ছে ভেজিটেবল অয়েল নেই, একটুও নেই ভেজিটেবল অয়েল, তো সেই জন্য এক ন্যানোগ্রামও না, না ওই হয়তো একটু মানে একটা হয়তো কোনো রকমে, কোনো আলু ভাজাও হবে না ভালো করে, এরকম নেই, তো সেই জন্য যাওয়ার সময় ওই ভেজিটেবল অয়েলটা একটু নিয়ে চলে যাবো বাড়িতে। আর টুকটাক আর একটু গ্রসারিও শেষ হয়েছে, মানে ফ্রোজেন ভেজিটেবল নেই, একটুখানি ওই ভেজিটেবল পোলাও বা বিরিয়ানি মতন কিছু একটা বানিয়ে দেবো আজকে ওদেরকে সন্ধ্যেবেলা ডিনার, ভেজি ডিনার ফ্রাইডেতে কি আর খাবে, তো একটু ওই ফ্রোজেন ভেজিটেবল এগুলো কিনবো দিয়ে বাড়ি চলে যাবো। তারপরে ওরা হচ্ছে বাড়ি গিয়ে খেতে পারবে সমোসা, সমোসা এখন কেনা হয়েছে কিন্তু খেতে দেওয়া হচ্ছে না, বাড়ির পুজোটা হয়ে যাক তারপরে সমোসা খাবে। এত বললাম সমোসা সবাই মিলে গিয়ে বাড়িতে খাবে, আমি আর থাকতে পারিনি, ওই যে বসে খেতে শুরু করেছে, প্রচন্ড খিদে পেয়েছে, আর অমিত বলছে থাক থাক ওকে দিয়ে দাও, সুইমিং ক্লাস থেকে এসছে, আমি বললাম হ্যাঁ হ্যাঁ খেয়ে নে, আমি এমনি ভাবলাম স্টান টান করে এসছি, এই মন্দির হয়েছে দর্শন, এবার বাড়ি গিয়ে পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া, আর হাফ আর ফুলে কোনো অসুবিধা নেই, বলছে হাফটা খাবো হাফটা বাড়ি গিয়ে খাবো, প্রচন্ডই খিদে পেয়েছে, পাওয়ারই কথা খিদে, সুইমিং করে আসলে তো এমনিই খিদে পায়, তাও সুইমিং করে প্রায় তো ঘন্টা খানেক হয়েই গেছে। এমনি তো আমাদের বাড়িতে ওই আমি যা নিয়ম কানুন করি ওদের ওপর চাপিয়ে দেওয়া কিছু নেই, ওই আর কি ওরা যদি ইচ্ছে করে করে তাহলে, আমি যেমন বলে এইমাত্র বলছে আমার বন্ধু আছে, এদের তো নাম হচ্ছে এক একজনের এমন বলবে না, এইমাত্র বললো রুদ্রা, বলছে রুদ্রাও মাঝে মাঝে ফাস্টিং করে, মানে ওর ক্লাসমেট, হয়তো বাড়িতে কোনো পুজো টুজো হলে পরে, বললাম তুইও তো করিস সরস্বতী পুজোর সময়, বলছে হ্যাঁ সেটা তো হাফ ডে, মানে সরস্বতী পুজো হয়ে গেলে খাওয়া দাওয়া করে নেয়। তারপরে হচ্ছে ওদের বন্ধুদের নাম কি, এতদিন ধরে একজনের নাম বলতো, আমি ভাবতাম বলতো আর্জেন, এবার আমি ভাবতাম আর্জেন 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 মানে ভাবতাম অন্য কোনো কান্ট্রির কেউ, তারপরে এই যে ওদের যে প্রোগ্রামটা হলো না ওই গানের যে পারফরমেন্সটা করতে গেছিল সেদিনকে গিয়ে আলাপ হলো, সে হচ্ছে অর্জুন, তার নাম হয়ে গেছে আর্জেন, আসছে আবার বলছে আবার ষষ্ঠী হলে পরে আমাদের আবার নতুন জামা পরতে হয়, তাই আবিকে একটা নতুন জামা পরিয়ে দিয়েছি, প্রত্যেক বছর আমিও তাই করি, চেষ্টা করি একটা নতুন জামা পরে বা শাড়ি পরে পুজো টুজো করতে বাড়িতেই, যদি উইকডেজ না হয়, উইকেন্ড হলে পরে হয়, কিন্তু উইকডেজে এসব আর সম্ভব নয়, লিটারালি 10 মিনিট সময় পেয়েছি অফিসের পরে শাওয়ার টাওয়ার করে রেডি হয়ে যাওয়ার জন্য। কি বলো জানো তুই ভেজিটেবল অয়েল ভুলে গেছো, ভুলে গেছি তো কি করা যাবে, আর হুট করে কথা বলতে বলতে আমরা উল্টো দিক থেকে ঢুকেছি তো, মানে দোকানের সামনে দিয়ে ঢুকিনি তো, আজকে বৃষ্টি হচ্ছে একটা অন্য উল্টো রাস্তা দিয়ে ঢুকেছি, কি আর করা যাবে, ছেড়ে দাও ঘি দিয়ে বিরিয়ানি বানিয়ে দিচ্ছি, কালকে সকালবেলা যখন বাংলা ক্লাসে যাবি তুই তখন নিয়ে আসবো। বাড়ি এসে তো বাড়ির পুজো পাঠ হওয়ার পরে রান্নাঘরে ঢুকেছি, ভেজিটেবল বিরিয়ানি বানিয়েছি, ওই তো বললাম ভেজিটেবল অয়েল আনিনি, তা ঘি দিয়ে করবো, একবার আমি ভাবলাম অলিভ অয়েল আছে অনেকটা করে দেবো, তারপর ভাবলাম না বাড়াবাড়ি হয়ে যাবে, একেতেই ফ্রাইডে তো ওদেরকে ভেজ খাওয়াচ্ছি, তারপরে যদি মানে অলিভ অয়েলে যদি ভালো না হয় টেস্ট ওয়াইজ তারপরে সবার আর কি খাবার দাবার নষ্ট,
আমার কাছে খুব বেশি ব্যাকআপ খাবার নেই। দুপুরবেলা একটু ডাল আর ভাত বানিয়ে দিয়েছিলাম ওদেরকে, ডাল ভাত পাঁপড় ভাজা, ডালটাকে ডাল ফ্রাই যেরকম ডাল ফ্রাই বানিয়ে দিয়েছিলাম, কেননা দরকার নেই থাক, ঘি দিয়ে বানিয়ে দিয়ে ভেজিটেবল আর ছিল, ঘি একটু দিতে হয়েছে, এই ওয়ান স্পুনের একটু বেশি দিতে হয়েছে, ওরকম করে এই যে হচ্ছে এখন বিরিয়ানিটাকে ঢাকা দিয়ে রেখেছি, আর 10-15 মিনিটের মধ্যেই হয়ে যাবে। আর আমার জন্য বানিয়েছি হচ্ছে, আমি আবার ওই পুজো পাটের পরে না ওই লুচি পরোটা সাবু এগুলো সব ট্রাই করে দেখেছি, খেয়ে আমার প্রচণ্ড শরীর খারাপ হয়, আমি কিছুতেই থাকতে পারি না আর কি, মানে এত অস্বস্তি হয় আমার, তো আমি ওই জন্য গোবিন্দভোগ চাল আর কি আলু সেদ্ধ দিয়ে বসিয়েছি, ওটাই খাবো আজকে রাত্রেবেলাতে। আমি তাই খাই, আমি জানি যে নীল পুজো মানে ষষ্ঠী পরে রাত্রেবেলাতে অনেকেই এরকম, আমার দিদি যেরকম সাবু খাবে আজকে, ও কালকেও সেই ভেজ খেয়েছে, মানে একেবারে নিষ্ঠা করে করেছে, মানে ও মানে দুই ছেলের জন্যই করে নিয়েছে, তো আমি আমার মতন করে করে নিয়েছি। আর আমি জলও খাইনি আজকে সকাল থেকে, একটু জলও খাইনি, জল মানে এরকম হয় যদি অফিস টফিস যাই না, যদি মনে হয় থার্স্টি তাহলে জল খেয়ে নিই এরকম ষষ্ঠী পুজোর দিন, এরকম নীল ষষ্ঠীর দিন, কিন্তু আজকে কি হয়েছে, আজকে এমনিতেই কাটছিল প্রচুর কাজের চাপটাপ ছিল, 12টা 1টা অবধি আমি দেখলাম না আমি জল খাইনি, মানে জলের বোতলটাও হাতের কাছে ছিল না, জল খাইনি, তারপরে ভাবলাম থাক আর তো কয়েক ঘন্টা জলটা খাবো না, আর নিয়ে জলও খাইনি, এসে ওই ঠাকুরকে যে প্রসাদ দেওয়া হয়েছিল ওটা একটু খেয়ে জল খেয়েছি, এখন আর রাত্রে খুব একটা মানে ওরকম প্রচণ্ড খিদে পাচ্ছে ওরকমও ব্যাপার নেই, তাও ওই সেদ্ধ ভাত একটু বসিয়েছি ওটা খেয়ে নেবো। আর হচ্ছে একটুখানি দই বানাবো, এই তো পয়লা বৈশাখ তো আসছে, আমি আজকে একটা ম্যাঙ্গো পাল্প নিয়ে এসেছি, ইন্ডিয়ান স্টোর গেলেই তো মানে 2টো জিনিস কিনতে গেলে 5টা জিনিস কিনে নিয়ে চলে আসি, এই যে ম্যাঙ্গো পাল্প কিনেছি একটা, এই ম্যাঙ্গো পাল্প দিয়ে একটা ম্যাঙ্গো দই বানানোর চেষ্টা করবো, ফ্লপও হতে পারে, বহুদিন আগে বানিয়েছি মনে হয় 10 বছর আগে বানিয়েছি, এখন আর ওরকম করে রেসিপি টেসিপি মনে নেই, ওই আপছা আপছা মনে আছে, ওই রকম করেই বানাবো, যেন নিয়ে এসছি। আর বাকি যেগুলো রয়েছে জিনিসপত্র বাকি সরঞ্জাম সবই আমার বাড়িতেই আছে, হট করে দেখলাম ম্যাঙ্গো পাল্প প্রচুর রাখা আছে একটা নিয়ে আসলাম, ভাবলাম দেখি ট্রাই করে দেখি, যদি যদি ভালো হয় তাহলে ভালো, নর্মাল দই যে সেটাও তো বাড়িতেই বানাই, সেটা অ্যাকচুয়ালি আগের সপ্তাহে বন্ধুরা এসেছিল তখন দই বানাবো ভেবেছিলাম, তারপরে আবার ভাবলাম না থাক, খুব একটা আমাদের বন্ধুরা অত মিষ্টি ফ্যান না, তো সেটা আর বানানো হয়নি, তাহলে আমি দই বানাই 2টো জিনিস দিয়ে দেখাচ্ছি সেগুলো, এই যে এই 2টো ইনগ্রেডিয়েন্টস দিয়ে হচ্ছে আমি দই বানাই, আর অবশ্যই দইটা থাকে মানে ওই দই বীজ যেটাকে বলে ওটাতে একটু মেশাতেই হয়, নাহলে দইটা তৈরি হবে কি করে, কনডেন্স মিল্ক ইভাপোরেটেড মিল্ক এই 2টো দিয়েই আমি সবসময় দই বানাই, আর তার সাথে দইটা একটুখানি দই ওই দইটাকে হাং কাট করার জন্য রেখেছি আর কি, জলটা ঝরানোর জন্য, টক দই মেশাবো আর তার সাথে এই 2টো কৌটো মিশিয়ে দই হয়, খুব ভালো দই হয়, আর তার সাথে আজকে একটু ম্যাঙ্গো পাল্প দিয়ে ম্যাঙ্গো দই বানাবো, ম্যাঙ্গো দই বহুদিন আগে বানিয়েছি সেটার আবার আজকে চেষ্টা করে দেখছি। এই যে ভেজিটেবল বিরিয়ানি রেডি হয়ে গেছে, হাবিবাবুর ফেভারিট, এটা হচ্ছে আমার খাবার গোবিন্দভোগ চাল, আমি ঝরঝরে করেই বানিয়েছি ফ্যানটা ঝরিয়ে, ফ্যানা ভাতের থেকে আমার এরকম ঝরঝরে গোবিন্দভোগ চালের ভাত খেতেই ভালো লাগে, আর তার সাথে রয়েছে ঘি। সবার ডিনার হয়ে গেল, এবার বানাচ্ছি মিষ্টি দই, প্রথমে হচ্ছে ইভাপোরেটেড মিল্কের ক্যানটার মধ্যে দিয়ে দিলাম, ক্যান কাটার দিয়ে কাটতে গিয়ে ওই ওপরের ঢাকনাটা ভেতরে ঢুকে গেছে, এবার তার সাথে মিলিয়ে দিলাম হচ্ছে কনডেন্স মিল্ক, এবার এই 2টোকে খুব ভালো করে মিক্স করে নেব। ইভাপোরেটেড মিল্ক হচ্ছে ওই দুধটাকেই আর একটু ঘন করে জাল দিয়ে তারপরে ওরকম ক্যানের মধ্যে করে পাওয়া যায়, এবার এর মধ্যে আমি ওই 1.5 কাপ মতন দই জল ঝরিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম, তারপরে ওটাকে এখন খুব ভালো করে মিক্স করে নেব। এই অবস্থাতে যদি ওভেনে দেওয়া যায় তাহলে খুব ভালো মিষ্টি দই তৈরি হয়ে যাবে, তো এবার আমি এর মধ্যে একটু ম্যাঙ্গো পাল্প অ্যাড করব। এই ম্যাঙ্গো পাল্পের এই কৌটোগুলো এখানে এরকম রেডিমেড পাওয়া যায়, এত বড় কৌটো তো, এবার এটা দিয়ে আজকে দই বানাই, তারপরে একদিন সন্দেশ বানাবো, ম্যাঙ্গো সন্দেশ বানাবো। এবার এই ম্যাঙ্গো পাল্পটা দিয়েও খুব ভালো করে মিক্স করে নিলাম, এখানে আমি 1/2 কাপ মতন ম্যাঙ্গো পাল্প অ্যাড করলাম, ওটা একটু কম বেশি করা যায়, আমি এটা কালকে বন্ধুর বাড়িতে নিয়ে যাব, তাই একটু হালকা মতন করেই বানালাম, ইচ্ছে করলে এর সাথে আরও একটু ম্যাঙ্গো পাল্পও অ্যাড করা যায়, আর টেস্ট করে দেখাও যায়, সব জিনিসই তো এডেবল মানে খাওয়াই যাবে কাঁচা অবস্থাতেও, তো সেই জন্য আমি একটুখানি চেক করে দেখলাম যে হ্যাঁ ম্যাঙ্গো ফ্লেভারটা চলে এসেছে। এবার আরও একটা এক্সপেরিমেন্ট করব ঠিক করলাম, একটা ছোট পাত্রের মধ্যে ম্যাঙ্গো পাল্পের একটা লেয়ার তৈরি করলাম, এটা একদমই ফার্স্ট টাইম করছি সেজন্য একদম একটা ছোট বোল নিয়েছি, যদি খারাপ হয় তাহলে ওই ছোট বোলের মধ্যে দিয়েই উপর দিয়েই চলে যাবে আর কি, তো এটার মধ্যে একটা ম্যাঙ্গো পাল্পের লেয়ার প্রথমে বানিয়ে নিলাম, এবার এই যে মিক্সটা বানিয়েছি এটা একটু একটু করে দিলাম, মানে ম্যাঙ্গো দই বানাবো কিন্তু নিচে একটা ওরকম লেয়ার মতন হবে। এইভাবে মিষ্টি দই বানালে খুবই ইজি প্রসেসে রেডি হয়ে যায়, কোনো রকম ঝামেলাই নেই,
ওভেনটাকে আমি 200 ডিগ্রি ফারেনহাইটে প্রি হিট করে রেখেছি। এবার ওই দইগুলোকে সব এর মধ্যে দিয়ে দিলাম, আর এটাকে এখন 2 ঘন্টা ধরে আমি বেক করতে দেব। 2 ঘন্টা রেখেছি দইটাকে, দেখেই বোঝা যাচ্ছে জমাট বেঁধে গেছে, কিন্তু এখন না আমি এটাকে ওভেন থেকে বের করব না, ওভেনের মধ্যেই রেখে দেবো সারা রাত। কাল সকালবেলা উঠে কে বের করে ফ্রিজের মধ্যে রেখে দেবো, একদম ঠান্ডা ঠান্ডা দই রেডি হয়ে যাবে। দেখে বোঝাই যাচ্ছে পুরো একদম খুব ভালো করেই জমাট বেঁধে গেছে দইটা। ম্যাঙ্গো দই বানানো তো হয়েছে 2 ঘন্টা ধরে, রাত্রি 11:15টার সময় ম্যাঙ্গো দই কমপ্লিট হয়েছে, বাকিরা সবাই ঘুমিয়ে পড়েছে, আমিও ঘুমিয়ে পড়ার মতনই অবস্থা। ব্লগ এডিট করছিলাম সেটাও কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম। আমার না এরকম একবার হয়েছিল যখন আমি খুব ছোট, মানে অ্যাবি বোধহয় ফিউ মান্থস, মানে 6-7 মান্থস এরকম। তো এই দইটা তো খুব ইজি রেসিপি, তো বাড়িতে বন্ধুরা আসবে পরের দিনকে, আমি এরকম ম্যাঙ্গো দই না নর্মাল দই আর কি এরকম ওভেনের মধ্যে দিয়ে রেখেছি যে 2 ঘন্টা পরে বন্ধ করে দেবো, কিন্তু তখন তো ওই ছোটো বাচ্চা নিয়ে এরকম করে ঘুমিয়েছি আর ঘুমিয়েই পড়েছি। তারপরে মাঝরাতে ঘুম ভেঙেছে 3:30-3:30 সময়, তখন আমার মনে হয়েছে আরে ওভেনে তো দই দিয়ে রেখেছিলাম, দইটার তো খারাপ অবস্থা হয়েছে, দইটা কিছু না মানে ওভার বেক হয়ে গেছে। দইয়ের ওপরে যে একটা এরকম প্লেন ব্যাপার থাকে না সেটা ছিল না, কীরকম একটা ছানা কাটার মতন এরকম হয়ে গেছিলো, যাই হোক ওটা আর খাওয়া যেত না আর কি, এরকম সিচুয়েশানই হয়েছিল। আর তারপরে আমি তো মানে ভাগ্য ভালো যে ওভেনটা তো মানে খুব হাই টেম্পারেচারে থাকে না, ওই জন্য 3-4 ঘন্টা চললেও খুব একটা অসুবিধা নেই। তো ওই জন্য 3-4 ঘন্টা কি আমি মনে হয় ওরকম 9-10টার সময় দিয়েছিলাম, আর রাত 2-3টার সময় গিয়ে আমার মনে পড়েছে, হঠাৎ ঘুম ভেঙেই আমার মনে পড়েছে আরে আমি তো ওভেনে দিয়ে এসেছিলাম, অ্যালার্ম ট্যালার্ম কিছু তখন দিইনি, বাচ্চাকে ঘুম পাড়িয়ে চলে আসবো এরকম ভেবেছিলাম। দিয়ে সেই থেকে এরকম ওভেনে কিছু দেওয়া থাকলে আমি সবসময় আমার মোবাইলে অ্যালার্ম সেট করে রাখি যে ওভেনটা বন্ধ করতে হবে। তারপরে আরও আমার ওভেন নিয়ে আরও ইনসিডেন্ট আছে। ওভেনে আমি একবার এই বাড়িতে আসার পরে, তখন কি আমি ব্লগ বানাতাম আমার ঠিক খেয়াল নেই, 45 মিনিটস আমরা চলে গেছি 1.5 ঘন্টা রাস্তার মধ্যে, আমি হঠাৎ করে বলছি অমিতকে এক্ষুনি বাড়ি চলো, আমাকে বাড়ি যেতে হবে, আমার খেয়াল নেই ওভেনটা বন্ধ করেছি কি না। ওভেনের মধ্যে পাফ পেস্ট্রি বানিয়েছিলাম, তো মানে ঠিক যাওয়ার আগের মুহূর্তে ওটাকে নিয়ে চলে গেছি, বন্ধুর বাড়িতে যাচ্ছিলাম, আমি এক্ষুনি বাড়ি চলো। তারপরে আবার নিজে থেকেই বলছি না না বন্ধ মনে হয় করে এসছি, অমিত বলছে বাবা কাঠের বাড়িতে আমি ওসব রিস্ক নিতে পারবো না, চলো বাড়ি চলো। আবার 45 মিনিটস এসছি, আর আমি খাবার নিয়ে যাচ্ছিলাম, মানে পটলাক মতন হচ্ছিলো। এবার পটলাকে তো সবাই খাবার নিয়ে যায়, সবার খাবারের উপর ডিপেন্ডেন্সি আছে না, যে খাবার নিয়ে যাচ্ছে সবাই সেটা দিয়ে খাবে, তো যথারীতি আমাদের খাবারের উপরে ডিপেন্ডেন্সি, কিন্তু তাও আমরা বাড়িতে এসছি, জানিয়ে দিলাম আমাদের একটু লেট হবে। তো তারপরে আবার ফিরে গিয়ে তারপর মানে যেতে যেতে অনেক দেরি হয়ে গেছিলো, মানে আমাদের হয়তো সেখানে 1:30-2টোয় পৌঁছানোর কথা, আমরা মানে 2:30-3:30 গিয়ে পৌঁছেছি, হবেই তো মানে আমি প্রায় 1 ঘন্টার ওপরে, মানে 45-1.5 ঘন্টা তো এখানেই। তারপর বাড়ি এলাম, দরজা খুললাম, গেলাম, মানে 1.5-2 ঘন্টা লেট করে পৌঁছেছি, এরকম কাণ্ড। আর ওই যে বেক দই বানিয়েছিলাম যেটা, সেটা খারাপ হয়ে গেছিলো বলছি না, আমি 6-7 মান্থস, আমাদের বন্ধুরা তো অত্যন্ত ভালো, পরের দিন এসছে পরে আমি বলেছি, মিষ্টি তারপরে কিনেই এনেছিলাম, আর এসছে পরে আমি বলেছিলাম যে এরকম দই বানিয়েছিলাম কিন্তু ওটা খুব খারাপ হয়ে গেছে, দেখতেও খারাপ হয়ে গেছে, মানে কীরকম একটা হয়ে গেছে, খাবার খেলে মুখে দিলে তাও মনে হচ্ছিলো যে দই দই, কিন্তু ওরা এত ভালো বলছে হ্যাঁ হ্যাঁ এত কষ্ট করে বানিয়েছো বের করো, আমরা সবাই একটু একটু করে খেয়ে নেবো। সবাই খেয়েছে আবার বলেছেও ভালো হয়েছে, মানে আমি জানি খুব একটা ভালো হয়নি, কিন্তু সবাই বলেছে ভালো হয়েছে, মানে ট্রু ফ্রেন্ড আর কি। আমাকে তখন সান্ত্বনা দেওয়া, নিউ মম এরকম ভুল টুল হতেই পারে এরকম ব্যাপার। হ্যাঁ আমি যথারীতি ঘুমিয়ে পড়েছে, ওকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে, কারণ না স্যাটারডে সকালবেলা নাহলে উঠতে খুব কষ্ট হয়, ও চায় আমি যদি রাত্রে জেগে থাকি ফ্রাইডে নাইটও আমার সাথেই গুড়গুড় করবে, গল্পের বই পড়বে, খেলবে মামা এসব বলবে, কিন্তু আমি বলেছি বাবা তুমি স্যাটারডে সকালে উঠতে পারো না, আমারও খারাপ লাগে তোমাকে ডাকতে যে এত কম সময় ঘুমিয়েছো, আজকে স্কুল ছুটি তাও ডাকছি বাংলা ক্লাসের জন্য, তার থেকে বেটার তুমি আগে আগে ঘুমিয়ে পড়ো। তো ঘুমিয়ে পড়েছে, তো আজকের ব্লগটা আমি একাই এন্ড করছি, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো। টাটা।